we will learn about very important topics about radiographic projection. প্রথমে আমরা জানব কি রেডিওগ্রাফিক প্রজেকশনটা কি। আমাদের রেডিওগ্রাফিক ডিপার্টমেন্টে রেডিওগ্রাফিক প্রজেকশন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। হোয়াট ইজ রেডিওগ্রাফিক প্রজেকশন? দি টার্ম প্রজেকশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পথ অব দি সেন্ট্রাল রে। রেডিওগ্রাফিক প্রজেকশনটা আমাদের যে টিউবের যে সেন্ট্রাল রে আছে, এক্সরে টিউবের এই সেন্ট্রাল রেটার উপরে ডিপেন্ড করে। অ্যাজ সেটা এখানে বলেছে, দি সেন্ট্রাল রে অ্যাজ ইট এক্সিট দ্য এক্সরে টিউব অ্যান্ড গোস থ্রু দি পেশেন্ট টু দি আইআর। এবং এটা কী করে, সেন্ট্রাল রেটা এক্সরে টিউব থেকে এক্সিট হয়ে সেটা কী করে, পেশেন্টের বডি মাস দিয়ে ভেদ করে সেটা কি ইমেজ রিসিপ্টরে যায়। ইমেজ এখানে বলেছে আইআর, ইমেজ রিসিপ্টর। মোস্ট প্রজেকশনস আর ডিফাইন্ড বাই দি এন্ট্রান্স অ্যান্ড এক্সিট পয়েন্টস ইন দি বডি অ্যান্ড আর বেস্ট অন দি অ্যানাটমিক পজিশন। এখানে বলেছে যে অধিকাংশ প্রজেকশনস আর ডিফাইন্ড বাই, মানে অধিকাংশ প্রজেকশন বলতে আমরা এটা বুঝি যে এটা এন্ট্রান্স অ্যান্ড এক্সিট পয়েন্ট বরাবর এটাকে ডিপেন্ড করে। যদি সেটা প্রজেকশনের ক্ষেত্রে, রেডিওগ্রাফি প্রজেকশনের ক্ষেত্রে সেন্ট্রাল রেটা, যদি অ্যানাটমিক বডি পজিশনকে আমরা কল্পনা করি, যদি অ্যান্টেরিয়ার বরাবর ভেদ করে এবং অপোজিট সাইড পোস্টেরিয়ার দিয়ে বের হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্টেরো পোস্টেরো প্রজেকশন, ঠিক আছে। এবং এই সেন্ট্রাল রেটা যখন পোস্টেরিয়ার সাইড দিয়ে এন্ট্রেন্স করবে, মানে পোস্টেরিয়ার সাইড দিয়ে ঢুকবে এবং অ্যান্টেরিয়র সাইড দিয়ে বের হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো অ্যান্টেরো পোস্টেরিয়র প্রজেকশন, ঠিক আছে। এখানে সেটাই বলেছে, হোয়েন দ্য সেন্ট্রাল রে এন্টারস এনিওয়্যার ইন দি ফ্রন্ট, ফ্রন্ট মানে অ্যান্টেরিয়র সার্ফেস, ঠিক আছে, অফ দ্য বডি অ্যান্ড এক্সিটস দ্য ব্যাক, মানে পোস্টেরিয়র, মানে অ্যান্টেরিয়র সাইড দিয়ে ঢুকে পোস্টেরিয়র সাইড দিয়ে বের হবে, তখন সেটাকে আমরা বলবো অ্যান অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্রজেকশন, ঠিক আছে। দ্য এসেন্সিয়াল রেডিওগ্রাফিক প্রজেকশনস আর ফলস, ঠিক আছে। কিছু ইম্পর্টেন্ট রেডিওগ্রাফিক প্রজেকশন সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমেই আমরা জানবো অ্যান্টেরো পোস্টেরিয়র প্রজেকশনস। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্রজেকশনটা কি, হোয়েন এ পারপেন্ডিকুলার সেন্ট্রাল রে এন্টারস দি অ্যান্টেরিয়র বডি সার্ফেস অ্যান্ড এক্সিটস দ্য পোস্টেরিয়র বডি সার্ফেস, দিস ইজ অ্যান এপি প্রজেকশন, দ্যাট মিন্স অ্যান্টেরো পোস্টেরিয়র প্রজেকশন। তার মানে কি বলেছে এখানে, যখন সেন্ট্রাল রে, এই দেখেন এটা হলো এক্সরে টিউব, এক্সরে টিউব থেকে এই মাস বরাবর এটা সেন্ট্রাল রে, সেন্ট্রাল রেটা যখন এখান থেকে বের হয়ে একটা বডি পজিশনের, অ্যানাটমিক্যাল বডি পজিশনে, এটাকে আমরা জানি কি অ্যান্টেরিয়ার পজিশন, আর যে ব্যাকটা আছে এটাকে আমরা জানি কি পোস্টেরিয়ার পজিশন। অ্যান্টেরিয়ো পোস্টেরিয়ার প্রজেকশনে যখন অ্যান্টেরিয়ার সাইড দিয়ে সেন্ট্রাল রে ইন্ট্রেন্স করবে, মানে ভেদ করবে, এবং পোস্টেরিয়ার সাইড দিয়ে বের হয়ে এই যে এখানে ইমেজ প্লেট থাকে আইআর, ইমেজ রিসেপ্টর, এই আইআরের দিকে যাবে, তখন এটাকে আমরা বলবো অ্যান্টেরো পোস্টেরিয়র প্রজেকশন, ক্লিয়ার। নেক্সটে আমরা আসি পোস্টেরো অ্যান্টেরিয়র প্রজেকশন। পোস্টেরিয়র অ্যান্টেরিয়র প্রজেকশনটা সম্পূর্ণ অপোজিট অ্যান্টেরো পোস্টেরিয়র প্রজেকশনের, ঠিক আছে। হোয়েন এ পারপেন্ডিকুলার সেন্ট্রাল রে ইজ ইন্টারিং দ্য পোস্টেরিয়র বডি সার্ফেস, মানে যখন একটা পারপেন্ডিকুলার সেন্ট্রাল রে ইন্টারিং দ্য পোস্টেরিয়র বডি সার্ফেস, আমরা জানি অ্যানাটমিক্যাল পজিশনে এই যে ব্যাক সাইডটা আছে এটাকে আমরা বলি পোস্টেরিয়র সাইড। এখানে সেন্ট্রাল রেটা যখন পোস্টেরিয়র সাইড দিয়ে ভেদ করে অ্যান্টেরিয়র সাইড দিয়ে বের হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো পোস্টেরো অ্যান্টেরিয়র প্রজেকশন, ঠিক আছে। সেটাই বলেছে, হোয়েন এ পারপেন্ডিকুলার সেন্ট্রাল রে ইজ ইন্টারিং দি পোস্টেরিয়র বডি সার্ফেস অ্যান্ড এক্সিটিং দ্য অ্যান্টেরিয়র বডি সার্ফেস, দিস ইজ ইলাস্ট্রেটস অ্যাজ এ পোস্টেরিয়র অ্যান্টেরিয়র প্রজেকশন, ঠিক আছে, উইথ দ্য পেশেন্ট ইন দি আপরাইট বডি পজিশন। তার মানে পেশেন্ট যখন দাঁড়াইয়া থাকবে, সেই দাঁড়ানোর সাপেক্ষে যখন একটা সেন্ট্রাল রে একটা বডির পোস্টেরিয়র সাইড দিয়ে যে বডি অথবা বডি পার্টের এবং অ্যান্টেরিয়র সাইড দিয়ে বের হয়ে যাবে, অ্যান্টেরিয়র সাইড দিয়ে বের হয়ে এখানে ইমেজ রিসিপ্টরের দিকে যাবে, তখন সেটাকে আমরা বলবো পোস্টেরিয়র অ্যান্টেরিয়র প্রজেকশন। পিএ প্রজেকশনস ক্যান অলসো বি অ্যাসিভড উইথ সিটেড,
মানে এই প্রিয় পজিশনটা আমরা আরো বিভিন্নভাবে নিতে পারি, সেটা হইতে পারে বসে, যারা মনে করেন ইনজুরির পেশেন্ট, ইনজুরির পেশেন্ট কিন্তু নড়াচড়া করতে পারে না, মুভ করতে পারে না সেই ক্ষেত্রে, অথবা কিছু পেশেন্ট আছে এই হাত পা এই পা ভাঙা, অথবা পায়ে সমস্যা, কোমরে সমস্যা, তখন সেই সব পেশেন্টে আমরা কি করি হুইল চেয়ারে বসেও কিন্তু আমরা এক্স রে নিতে পারি, সিটেড মানে বসে। তারপর আছে প্রোন পজিশন, প্রোন মানে উপর হয়ে, তার অ্যান্ড ল্যাটারাল ডিকুবিটাস পজিশন, এবং ল্যাটারাল ডিকুবিটাস পজিশন করেও আমরা কি করতে পারি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র পজিশন করতে পারি। আমরা এখানে দুইটা নতুন শব্দ শিখলাম, সেটা কি প্রোন অ্যান্ড ল্যাটারাল ডিকুবিটাস পজিশন। আমরা এই সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত জানব, প্রোন কি, ল্যাটারাল ডিকুবিটাস পজিশন কি, এগুলো। পরবর্তীতে আমরা দেখি ল্যাটারাল প্রজেকশন। ল্যাটারাল প্রজেকশনটা কি, হয়ে নেই পারপেন্ডিকুলার সেন্ট্রাল রে, ইন্টার্স অন সাইড অফ দ্য বডি অর বডি পার্ট। যখন একটা পারপেন্ডিকুলার সেন্ট্রাল রে কি করবে, এই যে সিআর মিন সেন্ট্রাল রে ইন্ট্রান্স, মানে ভেদ করবে কি একটা বডি অথবা বডির একটা পার্ট, পাসেস ট্রান্সভার্সলি অ্যালং দি করোনাল প্লেন, এবং সেটা কি করবে ট্রান্সভার্সলি অ্যালং দি করোনাল প্লেন। করোনাল প্লেনে আমরা জানি কি একটা বডিকে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়রলি সমান ভাগে ভাগ করে। দেখেন এখানেও সেন্ট্রাল রেটা যখন যাচ্ছে তখন কি এটাকে বলে করোনাল প্লেন, এখান থেকে এদিকে যখন যায় অ্যান্টেরিয়র পোস্টেরিয়রভাবে ভাগ করে এটা হলো করোনাল প্লেন। ট্রান্সভার্সলি করোনাল বরাবর যাচ্ছে, অ্যালং দি করোনাল প্লেন, করোনাল প্লেন বরাবর যাচ্ছে, এবং এক্সিটস দ্য অপোজিট সাইড, এবং অপোজিট সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, সেটা হোক লেফট সাইড দিয়ে ঢুকে রাইট সাইড দিয়ে বের হয়ে যাক, অথবা রাইট সাইড দিয়ে ঢুকে লেফট সাইড দিয়ে বের হয়ে যাক, এটা হতে পারে একটা সম্পূর্ণ বডি, অথবা হতে পারে একটা বডির একটা অংশ, তাই না, হতে পারে একটা কি বলে এটাকে রিস্ট, হতে পারে ফোরআর্ম, তাই না। এরকম ক্ষেত্রে যখন এটা এক সাইড দিয়ে বের হয়ে কি হবে করোনাল প্লেন, অ্যালং দি করোনাল প্লেন, করোনাল প্লেন বরাবর অপোজিট সাইড দিয়ে বের হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ল্যাটারাল প্রজেকশন। আমরা বিগত ক্লাসে আমরা জেনেছি কি বডি প্লেনসে আমরা ল্যাটারাল করোনাল প্লেন সম্পর্কে আমরা জেনেছি। এরপরে আসছে আমাদের একটা প্রজেকশন, সেটা হলো কি মিডিও ল্যাটারাল প্রজেকশন। আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে আমরা দাঁড়াই তখন আমরা জানি বডির যেসব অঙ্গ মিডলাইন বরাবর থাকে সেইগুলোকে আমরা বলি মিডিয়াল, তার মানে এটা মিডলাইন বরাবর আছে, এটা মিডিয়ালি আছে, এটা মিডিয়াল, মিডিয়াল সাইড, এবং যেটা অ্যাওয়ে ফ্রম দ্য মিডলাইন, মিডলাইন থেকে দূরে আছে, তার মানে মিডলাইন বরাবর নাই, তখন সেটাকে আমরা বলি কি বলি, সেটাকে আমরা বলি ল্যাটারাল। রেডিওগ্রাফিক পজিশনিংয়ের ক্ষেত্রে একটা পজিশন আছে, সেটা হলো মিডিও ল্যাটারাল প্রজেকশন। তার মানে আমরা জানি রেডিওগ্রাফিক প্রজেকশনের ক্ষেত্রে ডিপেন্ড করে কি সিআর, তার মানে সেন্ট্রাল রে, এটার ক্ষেত্রে সেন্ট্রাল রের উপরে প্রজেকশনটা ডিপেন্ড করে, সেন্ট্রাল রে যেদিক দিয়ে ঢুকবে এবং আরেক দিক দিয়ে বের হয়ে গেলে, যদি মিডিয়াল সাইড দিয়ে ঢুকে ল্যাটারাল সাইড দিয়ে বের হয়ে যায় তখন সেটাকে বলে মিডিও ল্যাটারাল প্রজেকশন। দেখেন এইখানে সেই কথাটাই বলেছে, ইন মিডিও ল্যাটারাল প্রজেকশন, মানে মিডিও ল্যাটারাল প্রজেকশনে দ্য সিআর, সিআর কি করে ইন্টার্স দি মিডিয়াল অ্যাসপেক্টস, মানে সিআর কি করে এই যে সেন্ট্রাল রেটা, এটা সেন্ট্রাল রে যে কালো দাগ, ইন্টার্স দি মিডিয়াল অ্যাসপেক্ট, মানে মিডিয়াল দিক থেকে ঢুকে অ্যান্ড এক্সিটস দি ল্যাটারাল অ্যাসপেক্ট, এবং ল্যাটারাল সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলে মিডিও ল্যাটারাল প্রজেকশন। এখানে একটা কথা, সেটা হলো যদি সেন্ট্রাল রে যে সাইড দিয়ে ঢুকবে ওই সাইডটা মানে আগে প্রোনাউন্স হবে, আগে উচ্চারিত হবে, এবং যে সাইডটা বের হয়ে যাবে সেটা পরে উচ্চারিত হবে, যেমন কি মিডিয়াল সাইড দিয়ে সেন্ট্রাল রে ঢুকেছে এবং অপোজিট কি ল্যাটারাল সাইড দিয়ে বের হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলি মিডিও ল্যাটারাল প্রজেকশন। ঠিক আছে, এখানে দেখছি দি সিআর ইন্টার্স দি মিডিয়াল অ্যাসপেক্টস, মিডিয়াল দিক দিয়ে ভেদ করছে ঢুকছে, এবং এক্সিটস দি ল্যাটারাল অ্যাসপেক্টস, এবং ল্যাটারাল সাইড দিয়ে বের হয়ে গেছে। ল্যাটারো মিডিয়াল প্রজেকশন, ল্যাটারো মিডিয়াল প্রজেকশনটা মিডিও ল্যাটারাল প্রজেকশনের বিপরীত। দেখেন ইন ল্যাটারাল মিডিয়াল প্রজেকশন দি সিআর ইন্টার দি ল্যাটারাল অ্যাসপেক্টস, আমরা মিডিয়াল ল্যাটারাল প্রজেকশন করেছি কি সিআর ইন্টার্স দি মিডিয়াল অ্যাসপেক্টস, এবং এখানে কি অ্যান্ড এক্সিট দি মিডিয়াল অ্যাসপেক্টস, এবং কি বের হয়ে যায় কি মিডিয়াল সাইড দিয়ে, আর ওখানে আমরা পড়েছি কি বের হয়ে যায় ল্যাটারাল অ্যাসপেক্টস। আমরা আগেই বলেছি যদি সেন্ট্রাল রে যে সাইড দিয়ে ঢুকবে সেই সাইডটা আগে বলা হবে, তাহলে এটা ল্যাটারাল সাইড দিয়ে ঢুকেছে, যখন এটা দেখি আমরা একটা রিজ জয়েন্ট দেখি, একটা রিজ জয়েন্টের এটা মিডিয়াল সাইড দিয়ে ঢুকেছে, এটাকে আমরা এই ল্যাটারাল সাইড দিয়ে ঢুকেছে। আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াবো তখন কিন্তু দেখেন এই যে থাম্বের যে এই সাইডটা যেটা আছে এটা কিন্তু ল্যাটারালি থাকবে, এবং এই যে ভিতরের যে আলনার যে সাইডটা এই সাইডটা কিন্তু মিডিয়ালি থাকবে, সেই ক্ষেত্রে
আমরা বলতে পারি কি এটা ল্যাটারাল মিডিয়াল প্রজেকশন, তার মানে সেন্ট্রাল ল্যাটারালে ঢুকেছে, এবং করোনাল প্লেন আমরা জানি ল্যাটারাল পজিশনে কিন্তু অবশ্যই একটা বডির কি বডি অথবা বডি পার্টের করোনাল প্লেন বরাবর মাস বরাবর যাবে, ঠিক আছে? এটাও কিন্তু দেখেন এই যে করোনাল প্লেন বরাবর যাচ্ছে, মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়রলি ভাগ করছে, তার সেন্ট্রাল রে ল্যাটারালি ভেদ করে এবং অপোজিটে কি মিডিয়ালি বের হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলে ল্যাটারো মিডিয়াল প্রজেকশন। দেখেন এখানে আমরা রেখেছি ল্যাটারো মিডিয়াল রিস্ট প্রজেকশন, মানে একটা রিস্ট জয়েন্টের ল্যাটারো মিডিয়াল প্রজেকশন। আমরা পরবর্তীতে যখন বিভিন্ন পজিশনিং পড়বো তখন এই রিস্ক পজিশন এরকম সবগুলো যখন পজিশনিং নিয়ে আলাদা আলাদা ডিসক্রাইব করবো তখন আমরা আরও সুন্দরভাবে জানতে পারবো। অবলিক প্রজেকশন, আমরা জানি অবলিক প্রজেকশনেটা কি, সেটা হলো ডিউরিং অ্যান অবলিক প্রজেকশন আমরা অবলিক লাইনে আমরা পড়েছি, বডি লাইনসে আমরা পড়েছি অবলিক পজিশন প্রজেকশনটা কি, সেটা হবে কি যখন একটা বডি প্লেনে ওটা মিডিয়ালিও স্যাজারটাল প্লেনও না করোনাল প্লেনও না, এটা সম্পূর্ণ আলাদা একটা অ্যাঙ্গেলে যায়, সেটা হলো আমরা জানি অবলিক প্রজেকশন, মানে নট ট্রু মিডিয়াল নট ট্রু এই স্যাজিটাল। তাহলে কি অবলিক প্রজেকশন, ডিউরিং অ্যান অবলিক প্রজেকশন দ্য সেন্ট্রাল রে ইন্টার্স দি বডি অর বডি পার্ট ফ্রম এ সাইড অ্যাঙ্গেল। এই যে এখানে সম্পূর্ণ আড়াআড়িভাবে যাবে না, সম্পূর্ণ স্যাজিটালে যাবে না, একটা সাইড অ্যাঙ্গেল বরাবর যাবে, ফ্লোয়িং অ্যান অবলিক প্লেন, এই যে অবলিক প্লেনের মতো অবলিকলি যাবে, ঠিক আছে? অবলিক প্রজেকশন মে ইন্টার ফ্রম দি আইদার সাইড অফ দ্য বডি অ্যান্ড ফ্রম অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র সার্ফেস। অবলিক প্রজেকশনে যে কোনো সাইড দিয়েই সেন্ট্রাল রেটা যেতে পারে, ফ্রম অ্যান্টেরিয়র প্রজেকশনও যেতে পারে, পোস্টেরিয়র প্রজেকশন দিয়েও কি ঢুকে অ্যান্টেরিয়র প্রজেকশনও বের হতে পারে, ঠিক আছে? এখন আমরা দেখি ইফ দি সেন্ট্রাল রে, এখানে একটা কথা বলছি দেখেন, ইফ দি সেন্ট্রাল রে ইন্টার্স দি অ্যান্টেরিয়র সার্ফেস অ্যান্ড এক্সিট দি পোস্টেরিয়র সার্ফেস, যদি সেন্ট্রাল রে, যেহেতু প্রজেকশনের ক্ষেত্রে সব কিছু ডিপেন্ড করে সেন্ট্রাল রে এর উপরে, তাহলে সেন্ট্রাল রে যেদিকে যাবে সেটাকে এবং আর একদিকে বের হয়ে যাবে ওই সাপেক্ষে আমরা তুলনা করি যেটা কোন প্রজেকশন। ইফ দি সেন্ট্রাল রে ইন্টার্স দি অ্যান্টেরিয়র সার্ফেস অ্যান্ড এক্সিট দি অপোজিট পোস্টেরিয়র সার্ফেস, ইট ইজ অ্যান এপি অবলিক প্রজেকশন, ঠিক আছে? তাহলে সেন্ট্রাল রেটা অ্যান্টেরিয়র সার্ফেস দিয়ে যাবে অবলিকলি, সেটা কিভাবে যাবে, অবলিকলি যাবে, এখানে উপরে কিন্তু আগেই বলা হয়েছে অবলিকলি যাবে নট ট্রুলি, অবলিকলি যাবে এবং অপোজিট পোস্টেরিয়র সার্ফেস দিয়ে বের হয়ে যাবে, ইট ইজ অ্যান এপি অবলিক প্রজেকশন, এটা হবে কি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অবলিক প্রজেকশন। ইফ দি ইফ ই মানে ইফ সেন্ট্রাল রেটা ইন্টার্স দি পোস্টেরিয়র সার্ফেস, যদি পোস্টেরিয়র সার্ফেস দিয়ে ঢুকে অ্যান্ড এক্সিট অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়র সার্ফেস দিয়ে ঢুকবে অবলিকলি এবং এক্সিট কি অ্যান্টেরিয়রলি, অ্যান্টেরিয়র সার্ফেস দিয়ে বের হবে, তাহলে এটা কি পোস্টেরিয়র অ্যান্টেরিয়র, যেহেতু পোস্টেরিয়র সাইড দিয়ে ঢুকছে অ্যান্টেরিয়র সাইড দিয়ে বের হয়েছে এবং সেটাকে অবশ্যই অবলিকলি অবলিকলি ঢুকছে, নট ট্রান্সভার্সলি নট করোনালি অথবা নট সেজিটালি, এটা অবলিকলি ঢুকছে, তাহলে এটা হবে কি পিএ অবলিক প্রজেকশন। আমরা অবলিক পজিশনের দুটা উদাহরণ দেখে নিই, দেখেন প্রথমটা হলো এপি অবলিক প্রজেকশন, মানে ফুটের একটা এপি অবলিক প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখেন আমরা যখন ফুটের এক্স রে করবো তখন আমরা অবশ্যই এই যে এই সার্ফেসটা সেটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা অ্যান্টেরিয়র সার্ফেস, আমরা জানি অ্যানাটমিক্যাল পজিশনে এটাকে বলে অ্যান্টেরিয়র সার্ফেস, এবং নিচে যে পায়ের পাতা আছে এটাকে আমরা বলবো পোস্টেরিয়র সার্ফেস, ঠিক আছে? তাহলে এখানে দেখেন সেন্ট্রাল রে ইন্টার্স করছে কি বরাবর, এই যে মিডলাইন বরাবর গেছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অবলিকলি, দেখেন এটা 30 ডিগ্রি অথবা 35 ডিগ্রি অবলিকলি আছে, তার মানে এর তার মানে অ্যান্টেরিয়র সাইড দিয়ে যে পোস্টেরিয়র সাইড দিয়ে বের হয়ে গেছে এবং সেটা কি অবলিকলি, এই জন্য এটাকে বলে এপি অবলিক প্রজেকশন, তাহলে এটা একটা ফুটের এপি অবলিক প্রজেকশন। এবং পরবর্তীতে একটা উদাহরণে আমরা দেখতে পাচ্ছি পিএ অবলিক প্রজেকশন, পিএ অবলিক প্রজেকশনে কি, দেখেন যদি আমরা হ্যান্ডে হ্যান্ডকে আমরা অ্যানাটোমিক্যাল প্রজেকশনের সাপেক্ষে তুলনা করি তাহলে কিন্তু এটাকে বলে কি উপরের যে ছাইডটা আছে এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা ডোরসাল সার্ফেস, তাই না? ডোরসাল সার্ফেস অথবা পোস্টেরিয়র সার্ফেস, তাহলে এই ক্ষেত্রে সেন্ট্রাল রেটা ইন্টার করছে কোথায়, পোস্টেরিয়র সার্ফেস দিয়ে, এবং এক্সিট করছে কোথায়, বের হচ্ছে কোথায়, অ্যান্টেরিয়র সার্ফেস দিয়ে, এবং সেটা কি অবলিকলি, নট এপি অথবা নট পিএ, এটা কিন্তু অবলিকলি, তার মানে অবলিক পজিশন আমরা জানি যে সেটা কি পিও না এপিও না, এটা একটু রোটেট করা থাকে, মানে একটু বাঁকানো থাকে,
নট ট্রুলি এপি, নট ট্রুলি পিএ। তাহলে এটা আমরা কি পিএ অবলিক হ্যান্ড। ট্যাঞ্জেনশিয়াল প্রজেকশন, ট্যাঞ্জেনশিয়াল প্রজেকশনটা কি, অকেশনালি দ্য সেন্ট্রাল রে ইজ ডিরেক্টেড টুয়ার্ড দি আউটার মার্জিন অফ এ কাপ বডি সারফেস টু প্রোফাইল এ বডি পার্ট জাস্ট আন্ডার দি সারফেস অ্যান্ড প্রজেক্টেড ফ্রি অফ সুপারিম পজিশন। মাঝে মাঝে আমরা বডির কিছু স্ট্রাকচার যেগুলা বডির অন্যান্য স্ট্রাকচারের সাথে সুপারিম পজিশনে থাকে না, মানে একটার উপরে একটা মিলানো থাকে না, এটা আউটার মার্জিন মানে একটা বডির আউটার সাইড, এগুলাকে আমরা যখন সূক্ষ্মভাবে দেখতে যাই তখন এই ট্যাঞ্জেনশিয়াল প্রজেকশনটা ব্যবহার করি আমরা। সেক্ষেত্রে সেটা কি হতে পারে, দেখেন একটা বডি পার্ট যেটা কি হলো সুপার নট সুপার ইম্পোজিশন, মানে সুপার ইম্পোজিশনে সেটা থাকবে না, সেটা ফ্রিলি থাকবে আউট, একটা বডির আউটার মার্জিন মানে একটা বডির আউটার সাইড, একটা আউটার মার্জিন এটা থাকবে। দিস ইজ এ কল্ড এ ট্যাঞ্জেনশিয়াল প্রজেকশন বিকজ অব দি ট্যাঞ্জেনশিয়াল রিলেশনশিপ ফ্রম বিটুইন দি সেন্ট্রাল রে অ্যান্ড দি ইন্টার বডি অর বডি পার্ট। কারণ কি, এটা কি করে ট্যাঞ্জেনশিয়াল প্রজেকশনে, এই যে ট্যাঞ্জেনশিয়াল মানে স্পর্শ মানে ছুঁয়ে যায় এমন, তাহলে মানে কি এটা ওই বডির যে অ্যানাটমিক্যাল পার্ট আছে ওইটার সাথে একটা ছোঁয়াশে একটা রিলেশনশিপ তৈরি করে। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, উদাহরণটা লক্ষ্য করি আমরা, এটাকে আমরা বলি কি জাইগোমেটিক আর্স। দেখেন এই জাইগোমেটিক আর্সটা কিন্তু এই যে হেড আছে, হেডের কিন্তু এই যে ফেসিয়াল বোনের কিন্তু একটা আউটার মার্জিন, তাই না, এটা কিন্তু কোনোটার সাথে সুপার ইম্পোজিশনে নাই, মানে একটার উপরে একটা না, এটা সম্পূর্ণ আলাদা। এই দেখেন এই সাইড দিয়ে যদি আমরা চিন্তা করি, এই যেটা এটা কিন্তু এই যে কার্ভ বডি সার্ফেস, কার্ভ মানে বাঁকা বাঁকানো বডি সার্ফেস, এইগুলো দেখার জন্য আমরা ট্যাঞ্জেনশিয়াল প্রজেকশন টার্মটা ইউজ করি। এবং এই যখন আমরা রেডিওগ্রাফ অথবা একটা রেডিওগ্রাফিক ইমেজ নিতে যাবো তখন আমরা এই টার্মগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা জাইগোমেটিক আর্সের ক্ষেত্রে এই ট্যাঞ্জেনশিয়াল প্রজেকশনটা ইউজ করে আমরা কি করতে পারি, এই জাইগোমেটিক আর্সের ছবি নিতে পারি। দেখেন একটা হেডকে, এই যে হেডের এখান থেকে এই যে সেন্ট্রাল রে, সেন্ট্রাল রে কি এই জাইগোমেটিক আর্স বরাবর, এই যে এটা এটাকে বলে আইআর মানে ইমেজ রিসেপ্টরে গিয়েছে, তাহলে কি এখান থেকে আমরা জাইগোমেটিক আর্সের আমরা রেডিওগ্রাফ নিতে পারবো।